আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গোপনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার বানানো দোজকে পরিণত হয়েছে মারিউপোল, ঘোষণা মেয়রের। এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল। এরদোগানের মন্তব্যে ক্ষোভ, তিউনিশিয়ায় তুরস্কের রাষ্ট্রদূতকে তলব। এবং সর্বশেষ থাকছে ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে দাবি মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ। এবার গোপনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে উত্তেজনা না বাড়াতে গোপনে এই পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন। খবর রাশিয়া টুডে। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, দেশটির পশ্চিম উপকূলে একটি B-52 বোমারু বিমান থেকে এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছিল। এটি 65,000 ফুট উচ্চতা দিয়ে 30 মাইল দূরত্ব অতিক্রম করেছিল, তবে এর গতির তথ্য প্রকাশ করা হয়নি। যদিও এটির গতি বাতাসের চেয়ে 5 গুণ বেশি হওয়ার কথা। এটি স্বল্পমাত্রার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের HAWBC প্রোগ্রামের আওতায় এটি দ্বিতীয় সফল পরীক্ষা ছিল। মার্কিন এয়ারফোর্স এবং US ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি যৌথভাবে এই পরীক্ষা চালায়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এক ঘোষণায় DRPA জানিয়েছিল, রেথিন টেকনোলজিস এবং নর্থরুপ গ্রুপম্যান দ্বারা যৌথভাবে উৎপাদিত একটি ইরামজেট ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ পরীক্ষা করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে মঙ্গলবার BBC জানায়, হাইপারসনিক অস্ত্রের গবেষণা ও নিজেদের নিরাপত্তা রক্ষায় একমত হয়েছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। রাশিয়া ও চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশ এবং সম্প্রতি ইউক্রেন হামলায় রুশ বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির ব্যবহারের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার বানানো দোজকে পরিণত হয়েছে মারিউপোল, ঘোষণা মেয়রের। ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের মেয়র ভাদিম বয়সেঙ্কো অভিযোগ করে বলেছেন, শুধু মঙ্গলবার আমাদের বিধ্বস্ত শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শহরটি এখন রাশিয়ার বানানো দোজকে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-কে এই কথা বলেন তিনি। তিনি বলেন, শহরে রাশিয়া লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে, এ কারণে মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। BBC মেয়রের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। খবরে বলা হয়, মেয়র শহরে বসবাস করেন না, পুরো শহর রুশ সেনারা ঘিরে রেখেছে এক মাস ধরে। তিনি শহরে থাকা বাসিন্দাদের কাছ থেকে খবর পান। শহরটির সিটি কাউন্সিলের ধারণা, ইতোমধ্যে সেখানকার 90% ভবন হয় ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় ধ্বংস হয়ে গেছে। মেয়রের ধারণা, এখনও শহরে অন্তত 1,20,000-এর মতো মানুষ আটকে আছেন। সম্প্রতি সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রেড ক্রসের প্রচেষ্টা ব্যর্থ হয়। রাশিয়ার বানানো প্রকৃত দোজকে পরিণত হয়েছে আমার শহর, যোগ করেন মেয়র। সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মূল্যায়নে জানিয়েছে, লড়াই এবং রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে, একই সঙ্গে পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মারিউপোল লড়াইয়ের সম্মুখীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শহরটি অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হল ইন্টেল। গত মাসে রাশিয়া এবং বেলারুশে গ্রাহকদের চালান স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা এবং দ্রুত শান্তিতে ফিরে আসার আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা। এদিকে ইউক্রেনের বুচা শহরের মেয়র আনাতোলি ফেদারুক জানিয়েছেন, সেখানে 320 বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ সৈন্যরা।
ও শহর দখলের সময় এসব নিরীহ মানুষকে হত্যা করা হয়। ওয়াট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদেরুক বলেন, তিনি ব্যক্তিগতভাবে রুশ বাহিনীর হাতে বহু মানুষের হত্যাকাণ্ডের সাক্ষী। তিনি বলেন, আমার চোখের সামনেই অনেক কিছু হয়েছে। ফেদেরুক বলেন, সেখানে তিনটি বেসামরিক গাড়িতে করে লোকজন কিয়েভ যাওয়ার চেষ্টা করছিল এবং তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এরদোগানের মন্তব্যে ক্ষোভ তিউনিশিয়ায়। তুরস্কের রাষ্ট্রদূতকে তলব। পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়ায় উত্তর কোরিয়ার দেশ তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়েদের সমালোচনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। এর জেরে দেশটিতে আঙ্কারার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রচার করা এক বিবৃতিতে বলা হয়, কায়েস সাইদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওসমান জারদানিকে বলেছেন তিনি তিউনিশিয়া নিয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন, যদিও এতে সরাসরি এরদোগানের কথা উল্লেখ করা হয়নি। খবর আল জাজিরার। গত বছরের জুলাইয়ে সাইদ তিউনিশিয়ার ক্ষমতা দখল করেন। প্রায় 8 মাস পর গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেন তিনি। দেশটিতে আরব বসন্তের মাধ্যমে 2011 সালে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছিল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর গত সোমবার এরদোগান সাইদের তীব্র সমালোচনা করেন। তিউনিশিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ পদক্ষেপকে তিউনিশিয়ার জনগণের ইচ্ছার প্রতি আঘাত ও গণতন্ত্রের উপর দাগ বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিউনিশিয়ায় ভেঙে যাওয়া সংসদে আন্নাহাদার আধিপত্য ছিল। দলটি এরদোগানের একেপি পার্টির ঘনিষ্ঠ মিত্র ও সাইয়েদের শত্রু। মঙ্গলবার তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দেয়। এতে এরদোগানের মন্তব্যের জন্য বিস্ময় প্রকাশ করা হয়। এ বক্তব্যে অভিহিত করা হয় তিউনিশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে। বুধবার সকালে তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জারদানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর টেলিফোনে কথা বলেন এবং তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেন। ক্ষমতা দখলের জন্য পশ্চিমা দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট সাইদ। জাইন আল আবেদিন বেল আলীর পতনের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল, যা সাইয়েদের ক্ষমতা দখলের মাধ্যমে সমাপ্তি ঘটে। ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার দাবি। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে ইউক্রেনে যুদ্ধ সম্ভবত কয়েক বছর ধরে চলতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে বিশ্ব আরও অস্থির হয়ে উঠেছে এবং পরাক্রমশালী শক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংঘাতের সম্ভাবনা কমছে না, বরং বাড়ছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ইউক্রেনের রাশিয়ায় আক্রমণকে তার 42 বছরের পেশাগত জীবনে ইউরোপ, সম্ভবত সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। আইন প্রণেতারা মিলিকে জিজ্ঞাসা করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আক্রমণ করা থেকে বিরত রাখা যেত কিনা। জবাবে মিলি বলেন, একমাত্র প্রতিরক্ষা হতে পারত যুক্তরাষ্ট্রের বাহিনীকে ইউক্রেনে পাঠানো। তিনি বলেন, সেটা সম্ভব হতো না, কারণ তাতে রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ঝুঁকি তৈরি হতো। ইউক্রেনীয়দের প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জর্জিয়া ও ফিনল্যান্ডের মতো ন্যাটো সদস্যের বাইরের দেশগুলোকে অতিরিক্ত সামরিক প্রশিক্ষণ দেওয়ার উপায় খুঁজছে, অস্টিন বলেন। মিলি আইন প্রণেতাদের বলেছিলেন যে জোটের পূর্ব দিকের ন্যাটো দেশগুলো যেমন পোল্যান্ড ও রোমানিয়া যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি স্থাপন করতে খুবই ইচ্ছুক।